ওরা কথায় কথায় শীতল পড়ায় আমার হাতি পায়। বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে বায়ান্নর ভাষা আন্দোলনের ইতিহাস জড়িয়ে আছে। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার সময় বাঙালি মুসলমানদের সংগ্রাম ও আত্মত্যাগের ভূমিকা ছিল অসামান্য, কিন্তু তার পরবর্তী সময়ে দেশ বিভাগের ফসল ওঠেনি বাঙালির ঘরে, ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে আসছিল বাঙালিরা। পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও 1948 সালে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না ঢাকার রেসকোর্স ময়দানে বলেছিলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. 6 জানুয়ারি 1952 সালে পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন চিশতি ঢাকার পল্টন ময়দানে এক জনসভার ভাষণে জিন্নার উক্তির পুনরাবৃত্তি করে বলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। নাজিমউদ্দিনের সেই উক্তির পর ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ভাষার দাবিকে প্রতিষ্ঠিত করতে ছাত্র জনতা 30 জানুয়ারি হরতাল ডাকে সারা দেশে। জারি করা হয় 144 ধারা। ছাত্র জনতা সেই 144 ধারা ভঙ্গ করে মিছিল করলে গুলি চালায় পাকিস্তানি সৈন্যরা। নিহত হয় সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেকেই। রাষ্ট্রভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করতে ছাত্র জনতার আন্দোলনের সেই বীর শহীদদের সম্মান জানাতে ঢাকা মেডিকেল কলেজের সামনে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ। সেই স্মৃতিস্তম্ভটি পরবর্তীতে বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রেরণার উৎস হয়ে ওঠে। ইংল্যান্ডের বিভিন্ন শহরে ব্রিটিশ বাংলাদেশিদের উদ্যোগে এ যাবৎকাল পর্যন্ত 5টি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। আমার পেছনেই আলতাবালি পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার। এই শহীদ মিনারটি নির্মাণ করা হয় 1999 সালে, ঠিক যে বছর ইউনেস্কো কর্তৃক 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তবে এই শহীদ মিনারটি ইংল্যান্ডের প্রথম শহীদ মিনার নয়। ইংল্যান্ডের প্রথম শহীদ মিনারটি নির্মাণ করা হয় ওল্ডহামে। ১৯৭১ সালে প্রবাসী বাঙালিদের সাথে যুক্ত হয়ে ওল্ডহামের বাঙালিরা যেভাবে মুক্তিযুদ্ধ ত্বরান্বিত করতে বিশ্ব জনমত গঠনে সহায়তা করেছিলেন, তেমনি নতুন প্রজন্মের ব্রিটিশ বাঙালিদের তাদের ভাষা, শিল্প ও সাহিত্যের সাথে সম্পৃক্ত করতে ওল্ডহামে গড়ে তুলেছেন শহীদ মিনার। And a lot of young people were very interested in Bangla culture ebong Bangla Sanskriti, and as a result of that there was a campaign to build a Shahid Minar here. So a lot of the young people in the early 90s were very interested in Bangladesh, and so there are certain icons of Bangladesh like the Shahid Minar, the Smriti Shohod, the Bangladesh Parliament. So egulo shudhu they are usually seen on calendars but never in reality. So many of the young people decided to do a competition to draw the Shahid Minar, and then eventually with a campaign with the community and the council we were able to build this. Many of the school children visit the Shahid Minar during the period of 21 February and lots of children take part in competitions like poetry and writing and drawing as well in the local schools. Shurtike ওল্ডহাম বাংলাদেশী কালচারাল সেন্টারে অস্থায়ী শহীদ মিনারে ভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলির আয়োজন হতো। পরবর্তীতে স্থানীয় কাউন্সিলের অনুমতি নিয়ে ওল্ডহামে নির্মিত হয় প্রথম শহীদ মিনার। লন্ডনের এই কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মাণের পেছনে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই সময়ে প্রায় 54টি সংগঠন এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আর্থিক সহায়তায় এই কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মাণ করা হয়। ১৭ ফেব্রুয়ারি ১৯৯৯ সালে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে স্থাপিত হয় লন্ডনের একমাত্র স্থায়ী শহীদ মিনারটি।
তবে লন্ডনের শহীদ মিনারটি ইংল্যান্ডে স্থাপিত শহীদ মিনারগুলোর মধ্যে সর্ববৃহৎ। 1999 সালে আলতাবালি পার্কে শহীদ মিনারটি স্থাপিত হলেও লন্ডনের শহীদ মিনার নির্মাণের জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাছে স্থানীয় বাংলাদেশিরা দাবি জানিয়ে আসছিলেন 1981 সাল থেকে। পূর্ব লন্ডনে স্থায়ী শহীদ মিনারের স্থাপনের আগে লন্ডনের সেন্ট মেরিজ সেন্টার, বাংলাদেশ সেন্টার, কবি নজরুল সেন্টারে কাঠের ফ্রেম দিয়ে শহীদ মিনার বানিয়ে পালিত হতো শহীদ দিবস। যুক্তরাজ্যে যখন 21 ফেব্রুয়ারি উদযাপন করা হয়, প্রথমে সর্বপ্রথম এই দেশে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভবনে এটা করা হয়েছিল 60 দশকে, যে কারণে ওই বাংলাদেশ ভবনটা পরবর্তীতে ভাষা আন্দোলনের তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এটা শহীদ ভবন করা হয়েছে। পরবর্তীতে এটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় করা হইতো। তারপরে 80 দশকের প্রথম দিকে এশিয়া কমিউনিটির যারা ভলেন্টারি সংগঠন যেগুলো আছে, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ সিলেট সেন্টার সহ নজরুল সেন্টার সব মিলিয়া যে আমরা একসাথে কেন এটা উদযাপন করি না, তাই সবাই মিলে এটা উদ্যোগ নিয়ে করা হয়েছে। প্রথমবার অস্থায়ী শহীদ মিনার নজরুল সেন্টারে উদযাপন করা হয়েছে। তারপরে নজরুল সেন্টারের জায়গাটা ছোটো, 52.5 করে একটা জায়গা হ্যান্ড ব্যারিস্টার আছে, এখন হয়তো অনেকে জানে না, একটা ভালো একটা হল এইখানে, কিন্তু আমরা অনেক দিন আমরা এখানে করেছি এবং এখানে সবাই থাকতো। আর যেহেতু বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মাদার অর্গানাইজেশন সবাই ওই কনভেনার দায়িত্বটা ওয়েলফেয়ারে দিয়ে দিচ্ছে, তখন থেকেই কিন্তু আমাদের একটা দাবি যে আমরা খোলা আকাশের নিচে একটা শহীদ মিনার লন্ডনের মতো জায়গায় করা যায় কিনা চিন্তা ভাবনা। তো সমস্যাটা হলো পয়সা তো সমস্যা না, সমস্যাটা হলো জায়গা, প্লাস হইল কি এটার মেনটেন্যান্স কীভাবে হবে, তাই আমরা আলোচনা শুরু করা হইলো ইয়ের সাথে, কাউন্সিলের সাথে। সে সময় বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রশাসনিক কর্মকর্তা বিধান গোস্বামী আমাদের দেখালেন শহীদ মিনার নির্মাণের পেছনে কমিউনিটির বিভিন্ন সংগঠনগুলো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তৎকালীন জেনারেল সেক্রেটারি নুরুল ইসলাম আমাদের জানালেন শহীদ মিনার স্থাপনের জন্য কেন তারা পূর্ব লন্ডনের আলতাবালি পার্কটিকেই বেছে নিয়েছিলেন। মেইন আলতাবালির পার্কে করানোর পিছনে যেটা হইল কি যে আলতাবালির নামে এক নামকরণ, এটা আলতাবালি পার্কও হয়েছে, এটা কিন্তু আলতাবালির নাম হিসেবে পরিচিত না। তখন আমাদের একটা টার্গেট হইলো যে এটা যদি এখানে শহীদ মিনার হয় তাহলে এইটাও ফোকাস হবে, বাংলা টাউন ফোকাস হবে, বাংলা টাউনের অন্তর্ভুক্ত থাকবে। লন্ডনের শহীদ মিনার নির্মাণের পেছনে ঐতিহাসিকভাবে ব্রিকলেনের 39 ফর্নিয়ার স্ট্রিটের এই শহীদ ভবনটি জড়িত। বর্তমানে যেখানে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যালয়, সেখানেই মূলত শহীদ মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির প্রথম এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয় 1999 সালে। সেই কমিটির চেয়ারপারসন ছিলেন শফিকুর রহমান চৌধুরী সহ 12 সদস্যের কমিটি। মাহমুদ এর রফ ছিলেন এক্সিকিউটিভ কমিটির ট্রেজারার। ব্রিকলেনের শহীদ ভবনে বসেই লন্ডনের শহীদ মিনার নির্মাণের স্মৃতিচারণ করেন তিনি। 77-এর যে শহীদ দিবস ছিল, ওই দিন থেকে আমরা প্রথম একটা কাঠের ফ্রেমের শহীদ মিনার বানিয়ে কালো কাপড় দিয়ে ঢেকে ওইটাকেই আমরা সবসময় মালা দিতাম বা ফুল দিতাম আর কি। তারপরে প্রত্যেক বছরই হচ্ছিল এবং এরপরে আমাদের অনেকগুলো কাউন্সিলর, বাঙালি কাউন্সিলর, কাউন্সিলের মধ্যে তারা ইলেক্টেড হয়। তখন আমরা ওদের এক খোঁচাতে শুরু করলাম যে আমাদের শহীদ মিনার দরকার, বাঙালির ঐতিহ্য 21 ফেব্রুয়ারিকে রিকগনিশনের দরকার, আর আমাদেরও সিম্পেথেটিক কাউন্সিলরও অনেক ছিল। তখন আমরা এই ওয়েলফেয়ারের নেতৃত্বে মুভমেন্টের সাথে প্রেশার দেওয়া শুরু করলাম কাউন্সিলকে যে উই ওয়ান্ট সামথিং। তখন কাউন্সিলের লিডার ছিল ডেনিস জোন। যখন একদিন আসলো আমাদের মিটিংয়ের মধ্যে, মিটিংয়ে এসে বললো কিছু পয়সা তো তোমরা দিতে হবে, পয়সা কত দিতে পারবা? আমি বললাম তুমি কত চাও? সে বললো অ্যাটলিস্ট 15,000 পাউন্ড যদি দেও, বাকিটুকু আমরা কাউন্সিল থেকে নেওয়ার চেষ্টা করব। তখন ওই দেন অ্যান্ড দেয়া যারা ছিলাম ওইখানে মধ্যে বলে দিলাম যে তুমি পেয়েছো। শেষের দিকে আমরা প্রায় 17,000 সাম মানে আমরা তুলে আমরা ওই একটা চেকে দিয়েছিলাম, তাদের খরচ হয়েছে বাকিটুকু, রক্ষণাবেক্ষণ কাউন্সিলের কাছে আছে, কাউন্সিলের হাতেই এটার সম্পূর্ণ দায়িত্ব এখন
এটাকে ডেভেলপ করা বা যা যা করার আছে এখন সম্পূর্ণটা কাউন্সিলের হাতেই। ১৯৫২ সালে ঢাকা মেডিকেল কলেজের সামনে স্থাপিত শহীদ মিনারটির আদলে গ্রেট ব্রিটেনের তৃতীয় শহীদ মিনারটি নির্মিত হয় ইংল্যান্ডের অন্যতম বাঙালি অধ্যুষিত অঞ্চল লুটনে। তবে লুটনের এই শহীদ মিনারটি নির্মাণের পেছনে কাজ করেছে বাংলাদেশ ইয়ুথ লীগের একদল তরুণ। এই তরুণদের লুটনে সংগঠিত হবার পেছনেও রয়েছে সংগ্রামী ইতিহাস। লুটনে মোট জনসংখ্যার 50% শ্বেতাঙ্গ হলেও এশিয়ান জনগোষ্ঠী প্রায় 30%, আর বাঙালিদের অবস্থান এথনিক গোষ্ঠীর মধ্যে দ্বিতীয়। লুটনে বাড়িপার্ক এলাকায় বাঙালি অধ্যুষিত অঞ্চল হলেও এর আশেপাশের এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক বাঙালিরা বসবাস করেন। তবে বাড়িপার্কটি যেন হয়ে উঠেছে লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকার মতো। এখানেও দেয়ালে বাংলা লেখা, বিপণী বিতানগুলোর সাইনবোর্ডেও শোভা পাচ্ছে বাংলা শব্দের নাম ফলক। সত্তরের দশকের শেষ দিকে যখন ইংল্যান্ডে বর্ণবাদী হামলা চরম আকার ধারণ করতে শুরু করল, তখন একদল বাঙালি তরুণ সংগঠিত হয়ে বর্ণবাদী হামলা রুখে দিতে গড়েছিলেন বাংলাদেশ ইয়ুথ লীগ। তারপর বাংলাদেশ ইয়ুথ লীগ তরুণদের সম্পৃক্ত করে নানা সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কাজে অংশ নেয়। ২০০৪ সালে বাংলাদেশ ইয়ুথ লীগ তাদের সংগঠনের ২৫ বছর পূর্তির সময়টিকে স্মরণীয় করে রাখতে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছিল, যার ফলে লুটনে নির্মিত হয়েছে ব্রিটেনের তৃতীয় শহীদ মিনারটি। ১৯৫২ সনের ভাষা শহীদদের স্মরণে লুটনের এই সিওয়াইসিডি সেন্টারের সামনে নির্মিত শহীদ মিনারটির মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে লন্ডনের আলতাবালি পার্কের শহীদ মিনারটি। তবে লুটনে যেখানে প্রায় 50,000-এরও বেশি পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বাস করেন, সেখানে সংখ্যালঘিষ্ঠ বাঙালিরা কেমন করে একটি শহীদ মিনার নির্মাণের সাহস করল তার পিছনেরও কিছু গল্প আছে, চলুন সে কথা শুনে আসি। Over the years, as a Bangladeshi living in Luton, we needed something to give us a culture identity in Luton. So we worked with the local community, consulted with local community, consult করি আমরা যেন দেখছি যেন এই জরুরি একটা monument লুটনে জরুরি। তো আমরা আরও রিসার্চ করছি যেন পাকিস্তানি কমিউনিটির লগে মিলিয়াও যেন তারা কোনো অফেন্স আইবনি, কোনো প্রবলেম আইবনি। তো তারাও তো সুখী খুশি আছে যেন কইছে এই তো হিস্ট্রি, বাট এনিথিং ফর হেরিটেজ টু রিমেম্বার দ্যাট দ্য কালচারাল ব্যাকগ্রাউন্ড উই আর হ্যাপি টু সাপোর্ট। তবে বাংলাদেশ ইয়ুথ লীগের মারুফ আহমেদ, ইরাকুল করিম চৌধুরী, আব্দুল হালিম, তাহির খান ও শামসুজ্জামান জামান ছিলেন লুটনের এই শহীদ মিনার নির্মাণের মূল উদ্যোক্তা। দুইটা জিনিস আমাদের মাথায় কাজ করছে। একটা হচ্ছে আমরা কিভাবে এই সেন্টারের মাধ্যমে, যেহেতু একটা বাংলাদেশি অধ্যুষিত সেন্টার, এর মাধ্যমে কিভাবে আমাদের হেরিটেজটাকে তুলতে পারি এবং এই সেন্টার থেকে জনসাধারণ, শুধু বাংলাদেশি না, যে সাধারণ জনসাধারণরা কিভাবে এটা থেকে আপনার এই বেনিফিট সুযোগ সুবিধাটা পায়। হোয়াট ইজ ইউনিক অ্যাবাউট দ্য শহীদ মিনার ইন লুটন ইজ নট বিল্ট ইন কংক্রিট ফর্ম, is built in polished steel, and there's a reason for that. We actually spend a lot more money and time in doing that because we want to leave a unique feature as well. ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়।